জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসারে পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভক্তরা, মাতাজিরা, বৈশাখ মাস কিন্তু চলে এসছে, হ্যাঁ, 2024-এর শুরু হচ্ছে 14 এপ্রিল থেকে, থাকবে দীর্ঘ এক মাস, 14 মে পর্যন্ত। তাই এই এক মাসের মধ্যে প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষরা কী কী করবেন? সবাই তো মন্দিরে গিয়ে থাকা সম্ভব না, বা অনেকে আছে এই বৈশাখ মাসে গিয়ে বিভিন্ন তীর্থস্থানে থাকেন, কেউ মায়াপুরে থাকেন, কেউ বৃন্দাবনে থাকেন, কেউ মথুরায় থাকেন। তো যার যার সামর্থ্য অনুপাতে সে বিভিন্ন জায়গায় তীর্থ ঘুরছেন। কিন্তু যে সমস্ত সংসারী মানুষ আছেন, বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষরা, আপনারা বাড়িতে থেকে কি করবেন? ভগবান শ্রীকৃষ্ণের যে সবচেয়ে প্রিয় মাস 12টা মাসের মধ্যে, হ্যাঁ, বৈশাখ থেকে শুরু করে চৈত্র মাসের মধ্যে যে 12টা মাস বাংলায়, সেই 12টা মাসের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় মাস হলো 3টে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে এই বৈশাখ মাস। তো এই বৈশাখ মাসে আমরা কি করব, আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং পদ্ম পুরাণে, হ্যাঁ, এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীর একটা কালজয়ী বাস্তব ঘটনা আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভক্তরা, মাতাজিরা, এখনও যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তাহলে আপনার জীবনের গতি কী, জীবনে আপনার কী কর্তব্য কর্ম, প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষরা আপনারা নির্মল সুন্দর বাংলা ভাষায় সেগুলো আপনারা শ্রবণ করতে পারবেন। তাই এই যে এখন শুনুন নিষ্ঠার সাথে আপনারা যে বৈশাখ মাস কেন ভগবান শ্রীকৃষ্ণের এত প্রিয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই বৈশাখ মাসে যারা 30 দিন না পারে, যদি একদিনও আমার প্রীতি সাধনের জন্য কোনো নিষ্ঠার সহিত কাজ করে, তাহলে কি হয়, 1000 গুণ ফল আপনি সঞ্চয় করতে পারবেন। মানে ধরুন এই বৈশাখ মাসে যদি কেউ আপনারা একদিন তুলসীকে জল প্রদান করেন, তুলসী মন্ত্র বলে, ওং বৃন্দাই তুলসী দেববাই প্রিয়াই কেশবাসচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তাই নম নম, মন্ত্র বলে তুলসীকে যদি জল প্রদান করেন, তাহলে কি হবে, আপনি 1000 দিন তুলসীকে জল প্রদান করলে যে ফল আপনি সঞ্চয় করবেন, এই বৈশাখ মাসে যদি আপনি একদিন করেন, 30 দিনও না পারেন, তাহলে কি হবে, 1000 দিনের ফল সঞ্চয় করতে পারবেন। আবার ধরুন কেউ যদি এই বৈশাখ মাসে কোনো শুদ্ধ বৈষ্ণব বা কোনো ব্রাহ্মণকে একদিন ভোজন করায়, তাহলে কি হবে, সে 1000 দিন একজন ব্রাহ্মণ বা শুদ্ধ বৈষ্ণবকে ভোজন করালে যে ফল সঞ্চয় হবে, হ্যাঁ, সে বৈশাখ মাসে একদিন করলে সে 1000 দিনের ফল সঞ্চয় করতে পারবে। হ্যাঁ, আপনারা এই বৈশাখ মাসে যার যেরকম সামর্থ্য আছে, আপনারা শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে আপনারা দান করতে পারেন। হ্যাঁ, আশেপাশে অনেক ইসকন মন্দির আছে বা কৃষ্ণ মন্দির আছে, আপনার বাড়ির আশেপাশে যদি ব্রাহ্মণ খুঁজে না পান, তাহলে ইসকন মন্দিরে গিয়ে সেখানে যোগাযোগ করে আপনারা ইসকনের প্রভুদের, হ্যাঁ, শুদ্ধ বৈষ্ণবদের আপনারা দান করতে পারেন, ভোজন করাতে পারেন। যার যেরকম সম্পদ আছে আপনি জল দান করতে পারেন, তারপরে আপনি ছত্র মানে ছাতা দান করতে পারেন, পাদুকা দান করতে পারেন, স্বর্ণ দান করতে পারেন, অর্থ দান করতে পারেন, গাভী দান করতে পারেন, হ্যাঁ, বিভিন্ন যা কিছু আপনার সামর্থ্য আছে দান করবেন। এবং একটা কথা মনে রাখবেন, ব্রাহ্মণ, শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে আপনি যখন ভোজন করাবেন, তখন কিছু ভোজনের শেষে তাকে দক্ষিণা দেবেন, যতটা আপনার সামর্থ্য হয়। তাহলে কী হবে, আপনি সমস্ত ফল আপনি সঞ্চয় করতে পারবেন সম্পূর্ণরূপে। তাই ভক্তরা, মাতাজিরা, এই যে বৈশাখ মাস এসছে, দীর্ঘ এক মাস না পারেন, আপনারা নিষ্ঠার সাথে প্রাতঃস্নান করবেন ব্রাহ্ম মুহূর্তে উঠে, হ্যাঁ, পবিত্র গঙ্গায় গিয়ে, যমুনায় গিয়ে। যদি সেটাও কারোর পক্ষে সম্ভব না হয়, তাহলে আপনার বাড়ির আশেপাশে যদি পরিষ্কার জলাশয় বা পুকুর দিঘি থাকে, সেখানে স্নান করতে পারেন। সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পড়বে, হ্যাঁ, একদম 6টা পর্যন্ত ভোর, তখন কি হয়, এই সমস্ত জলের মধ্যে, সমস্ত দেবতারা অবস্থান করেন। এই জন্যই বৈশাখ মাসের এত মাহাত্ম্য। বৈশাখ মাসে আপনি একদিন প্রাতঃস্নান করুন এবং তুলসীকে বেশি বেশি করে জল প্রদান করবেন, ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবেন, শ্রীমদ ভগবদ গীতা পড়বেন, শ্রীমদ ভাগবত পড়বেন, শ্রী চৈতন্য চৈতন্যমৃত পড়বেন। এবং ভগবান শ্রীকৃষ্ণের একটা লীলা পুরুষোত্তম বই আসে ইস্কনের, এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ যেগুলো
আমাদেরকে বই দিয়ে গেছেন, সেগুলো আপনি অর্চনা করতে পারেন। একদিন বাড়িতে আপনার শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের ব্যবস্থা করতে পারেন বা যজ্ঞের ব্যবস্থা করতে পারেন। হ্যাঁ, কলিযুগে তো যজ্ঞ করা ব্যয় করল, তাই মহাপ্রভু আমাদেরকে যে সহজ হরিনাম সংকীর্তনের যজ্ঞ দিয়ে গেছেন, সে হরিনাম সংকীর্তন আপনি বাড়িতে একদিন দিতে পারেন। তবেই তো বৈশাখ মাসের আপনি ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজেই সন্তুষ্ট করতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা এখন সেই গল্পটা শুনুন, যে গল্পটা একদম বাস্তব কালজয়ী। হ্যাঁ, একটা গ্রামে পুরান প্রাচীনকালে এক দরিদ্র ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ পত্নী বসবাস করতেন। তো ব্রাহ্মণ কি হতো, সকালবেলা বেরিয়ে যেত, হ্যাঁ, সারা গ্রাম ঘুরে যা ভিক্ষা তার জড়ত সেটাই এনে বাড়িতে, হ্যাঁ, রান্না করে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে ওই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ পত্নী দুজনে কোনোরকম জীবনযাপন করছে। যেদিন যেরকম জোটে সেদিন সেই মতোই আহার করে, কোনোদিন অনাহারে থাকে, কোনোদিন অর্ধাহারে থাকে। তাই এইভাবে দীর্ঘদিন চলতে চলতে ব্রাহ্মণ তার ব্রাহ্মণ পত্নীর সাথে একদিন আলোচনায় বসল যে এই আমাদের গ্রামে তো আর ভিক্ষা করে সেরকম অর্থ উপার্জন করা যাচ্ছে না, তাই আমি ভাবছি অনেক দূরের গ্রামে গিয়ে, হ্যাঁ, চলে যাব, সেখানে গিয়ে ভিক্ষা করব, তাহলে যদি আমাদের এই সংসারের যে অভাব অনটন আছে যদি একটু গোছায়, হ্যাঁ, একটু পরিবর্তন হয়। তখন ব্রাহ্মণ পত্নী বলল, হ্যাঁ ঠিকই আছে, তুমি ঠিকই বলেছ, আমাদের যা সংসারের অবস্থা, হ্যাঁ, আমাদের কোনো সন্তানও আসছে না, আমরা এই দুইজন কত কষ্টে দিন যাপন করছি, ভগবান শ্রীকৃষ্ণের সেবার্চনা করছি, তা তো আমাদের যখন সময় বা দুঃখ ঘুরছে না, তাহলে আমরা চলো অন্য গ্রামেই চলে যাই। তখন কি করলো, দুজনে স্থির করলো যে এই গ্রাম ছেড়ে অন্য দূরে চলে যাব। তখন ভাবলো ব্রাহ্মণ পত্নী তার স্বামীকে বলল যে তুমি যাবে, কিন্তু যাওয়ার আগে চলো না, আমরা একবার আমাদের গ্রামের পাশেই তো বৈশিষ্ট্য মুনির আশ্রম আছে, এটা একদম পদ্মপুরাণে সুন্দর করে লেখা আছে যে বৈশিষ্ট্য মুনির আশ্রম আছে, সে মুনি ঋষির কাছে গিয়ে আমাদের এই দুঃখের কথাটা জানি, কারণ উনি তো সারাদিন ধ্যান করেন এবং বিভিন্ন মানুষের, হ্যাঁ, দুঃখের ঘটনা, কেন তারা কষ্টে থাকে সেই বা কিভাবে থাকে, হ্যাঁ, জীবনের সব কিছু বাস্তব ঘটনাগুলো বলতে পারেন, তো চলো না আমরা একদিন যাই। তখন ব্রাহ্মণ ভাবলো যে হ্যাঁ, স্ত্রী সাধী স্ত্রী যখন বলছে তাহলে যাই। তো গিয়ে বৈশিষ্ট্য মুনিকে সষ্টাঙ্গে প্রণাম করলো ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ পত্নী দুজনেই। প্রণাম করার পর তখন বৈশিষ্ট্য মুনি জিজ্ঞাসা করলো যে কেন এসছেন ব্রাহ্মণ, বলুন আমি আপনার জন্য কি করতে পারি। তখন বৈশিষ্ট্য মুনির কাছে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ পত্নী তাদের জীবনের সমস্ত ঘটনাগুলো খুলে বলল। তখন বৈশিষ্ট্য মুনি ছিল বড় ঋষি, সে ধ্যানে বসল, ধ্যানে বসে দেখল যে এই যে ব্রাহ্মণ, সে আগের জন্মে খুব ধনবান ছিল, অনেক অর্থ সম্পদ ছিল, ঐশ্বর্যবান ছিল, সমাজের নামও ছিল, হ্যাঁ, কিন্তু কি হয়েছে, সে কোনোদিন আগের জন্মে সংসারের পেছনে সেরকম অর্থ খরচ করেনি এবং দান ধ্যানও করেনি। তাই দান ধ্যান না করার কারণে কি হয়েছে, সে এই জন্মে ভালোভাবে থাকতে পারছে না, এমনকি সে শুদ্ধ ব্রাহ্মণ বা শুদ্ধ বৈষ্ণবকেও সেইভাবে কোনোদিন সে সেবা অর্চনা করায়নি। হ্যাঁ, যখন এই কথাগুলো বলল বৈশিষ্ট্য ঋষি, তখন বলল যে ব্রাহ্মণ যে তাহলে ঋষিবর আমরা কি করব, আমরা তো খুব ভিক্ষা করে সংসারের অভাবটন দূর হচ্ছে না, কোনোরকম দিন যাপন করছি, কোনোদিন অনাহারে অর্ধাহারে থাকতে হচ্ছে। তখন বলল যে তাহলে আমি তো কিছুই করিনি আগের জন্মে, কিন্তু আমি ব্রাহ্মণ রূপে কেন এই জন্মে আবার আসলাম, কারণ ব্রাহ্মণ জন্ম তো সবাই পায় না, যদি কিছু না কিছু ভালো না করি তাহলে আমরা কিন্তু এই মানব জাতিতে কেউ ব্রাহ্মণ কুলে জন্ম হয় না, ভক্তরা মাতাজিরা, এটা কিন্তু শাস্ত্রে লেখা আছে। তখন বৈশিষ্ট্য মুনি বলল যে আপনার অনেক সম্পদ থাকা সত্ত্বেও আপনি দান ধ্যান, হ্যাঁ, করেননি, আপনি কি ছিলেন একটু কৃপণ টাইপের, আপনি অনেক অর্থ সম্পদ ছিল, আপনি সেটা কলসির ভিতর রেখে চাপা দিয়ে মাটির নিচে রেখে দিয়েছেন, তাই যার কারণে আপনার এই জন্মে অর্থের খুব অভাব, কিন্তু আপনি একটি কাজ ভালো করেছেন। তখন ব্রাহ্মণের কৌতূহল হলো যে ঋষিবর বলুন কৃপা করে আমি কি কাজ ভালো করেছিলাম যার কারণে ব্রাহ্মণ হলাম। তো বলল যে আপনি বৈশাখ মাসের 3 দিন বাকি থাকতে, ভক্তরা মাতাজির আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন, বৈশাখ মাসের 3 দিন বাকি থাকতে আপনি শুদ্ধ ব্রাহ্মণকে আপনি ভোজন করিয়েছিলেন
এবং তাকে আপনি কিছু দক্ষিণা দিয়েছিলেন, হরিবোল হরিবোল, যার কারণে আপনি এই জন্মে সেই দানের পুণ্যের ফলে আপনি ব্রাহ্মণ রূপে জন্ম হয়েছে, হরিবোল হরিবোল হরিবোল। তখন বলল যে তাহলে এখন আমি কি করব। তখন আবার বৈশিষ্ঠ ঋষি বলল যে আপনি বৈশাখ মাসের হ্যাঁ নিষ্ঠার সহিত আপনি এই জন্মে যা পারেন দান ধ্যান করুন, আস্তে আস্তে দেখবেন আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট অভাব অনটন সব কিছু দূর হয়ে যাবে। তারপরে কী করেছিল, সেখান থেকে এসে ব্রাহ্মণ ব্রাহ্মণ পত্নী হ্যাঁ মোটামুটি ঋষির কথা শুনে দান ধ্যান করা শুরু করলো, এবং যথাসময়ে কী হলো, তাদের ঘরে একটা পুত্র সন্তান জন্ম নিল। হরিবোল হরিবোল, বাস্তব ঘটনা, একদম শাস্ত্রে উল্লেখ আছে এটা। তারপর তাদের কী হলো, আস্তে আস্তে কী হলো, অভাব অনটন দূর হলো, হ্যাঁ একদম অর্থ সম্পদে স্বয়ং সম্পূর্ণ পরিবার যেরকম হয়, হ্যাঁ সব কিছু সুখ তাদের সংসারে সমৃদ্ধশালী হলো। তাই এই জন্যই বলি ভক্তরা মাতাজিরা যে বৈশাখ মাসের এত মাহাত্ম্য কেন, ভগবান শ্রীকৃষ্ণের কেন এত প্রিয় মাস। তাই আপনারা যথাসম্ভব আপনারাও যদি এই দেখেন, অনেকেই আছে যে এই জন্মে দান ধ্যান না করো, অনেকে সমাজে খারাপ ব্যবহার করো, ভালো থাকে কেন, ওই যে ব্রাহ্মণের মতোই পূর্বজন্ম যদি কোনো একটু ভালো কাজ করে আসে তাহলে সেই পূর্ণের ফল এই জন্মে সে ভোগ করছে, কিন্তু এই জন্মে যদি কিছু না করে সে ভোগ কিন্তু বেশি দিন করতে পারে না। তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে কী করে, শ্রীমতী রাধারানীকে কী করে, শ্রী হরির বিগ্রহকে কী করে আমরা প্রীতি সাধন এবং সন্তুষ্ট করতে পারবো, সেই কাজটাই আমরা এই বৈশাখ মাসে ভক্তরা মাতাজিরা করবো। হ্যাঁ প্রাত স্নান করবেন আপনি, হ্যাঁ আপনার যথাসম্ভব শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন, একদিন পারলে ভোজন করাবেন, হ্যাঁ এবং ভোজনের করার পর আপনি দক্ষিণা দান করবেন ব্রাহ্মণকে। তাহলে কী হবে যে ভগবান শ্রীকৃষ্ণের যে তিনটে মাস, বারোটা মাসের মধ্যে বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস, এই যে তিনটে মাস প্রিয়, তদুপরি এই তিন মাসের মধ্যেও, এই ত্রিদয়ের মাসের মধ্যেও বৈশাখ মাস সবচেয়ে প্রিয়। এই কারণেই, কারণ বৈশাখ মাসে আপনি যাই কিছু করবেন ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্য আপনি তার সহস্র গুণ ফল সঞ্চয় করতে পারবেন। কেউ যদি এই বৈশাখ মাসে আপনি মনে মনে হ্যাঁ প্রাতঃস্নান করার বাসনাও করেন তাহলে কী হবে, 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল আপনি সঞ্চয় করতে পারবেন ভক্তরা মাতাজিরা। বা এই বৈশাখ মাসে যদি কেউ হ্যাঁ প্রাতঃস্নান করার জন্য আপনার একটা পাহো আপনার রাস্তায় ফেলেন স্নান করার উদ্দেশ্যে, তাতেও কী হবে, আপনার শত কোটি জন্মের পাপ ক্ষয় হবে। হ্যাঁ যে জন্মান জন্মান্তরে আমরা কে কী করে এসেছি সেটাও পারবো না। বা বৈশাখ মাসে কেউ যদি নিয়ম নীতি করে ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতি সাধন করেন তাহলে কারো যদি পূর্বপুরুষরা হ্যাঁ যুগ যুগ ধরে নরক যন্ত্রণা ভোগ করতে পারে, যদি বৈশাখ মাসে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীহরির বিগ্রহকে প্রীতি সন্তুষ্ট করে সেই ফল আপনি সেই আত্মাদের উদ্দেশ্যে অর্পণ করেন তাহলে কী হবে, আপনার পূর্বপুরুষরা পিতৃপুরুষরা তৎক্ষণাৎ এই জমালয় থেকে স্বর্গে গমন করবেন বা যার যার কর্মনতে ভগবানের শ্রীধামে যেতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা আপনারা নিষ্ঠার সহিত এই বৈশাখ মাসে যে নিয়মগুলো আমরা বলে দিলাম সেগুলো নিষ্ঠার সহিত পালন করুন, এবং আশেপাশে যত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে সবাইকেও এই বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণকে অর্চনা করতে পূজা অর্চনা করতে আপনারা উৎসাহী করে তুলুন। তাহলে কী হবে, ভগবান শ্রীকৃষ্ণের আপনি খুব সহজেই প্রীতি সাধন করতে পারবেন। হরিবোল হরিবোল। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়, আমাদের চোখ রাখুন এই কৃষ্ণ কথা সুচিন্তনার চ্যানেলে। আপনারা সবসময় আমাদের মাধ্যমেই ভগবান শ্রীকৃষ্ণের কী করে সেবা করবেন, একাদশীর মাহাত্ম্য বা শাস্ত্রে যে নিয়মকরণ আছে সেগুলো জানতে পারবেন। তাই আজকের ভিডিওটা আপনি সবার মধ্যে একটু শেয়ার করে দিন, তাহলে কী হবে আপনার মাধ্যমে সবাই জানতে পারবে যে বৈশাখ মাসের মাহাত্ম্য কী, এবং পদ্মপুরাণের যে একটা বাস্তব ঘটনা ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ পত্নী, সেই থেকে আমরা শিক্ষা নিয়ে এই বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণের অবশ্যই আমরা সেবায় ব্রতী হোক। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কথাই আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে সবসময় বলি। আর পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণকথা সুজিতনাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতে গিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর
কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।